আসসালামু আলাইকুম। গতকাল আমি দেখিয়েছিলাম যে নুনা ব্যঞ্জন বর্ণর সঙ্গে পণ্যটি স্বরবর্ণ যোগ করে তাদের শুধু আকার এবং আকৃতি দেখিয়েছিলাম, কিন্তু উচ্চারণ ছিল না বলে আমি দেখাইনি। তো আজ আমি দেখাবো, সেটা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি ট, আর কানাডায় সেটাকে বলে তা। তো আজ আমি দেখাবো তা ব্যঞ্জন বর্ণ। তা ব্যঞ্জন বর্ণর সঙ্গে পণ্যটি স্বরবর্ণ যোগ করে তাদের আকার এবং আকৃতি কেমন হবে সেটা আমি বোর্ডে লিখে লিখে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা, তা প্লাস আ, এটা হচ্ছে সফট আ। তো তা প্লাস আ সমান হচ্ছে তা, এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা। তারপর আছে তা প্লাস দীর্ঘ আ, মানে হচ্ছে যতটা টানা যাবে। তো তা, এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা, তা, তা। তারপর আছে তা প্লাস ই, তা প্লাস ই, এটা হচ্ছে সঠিক, তা প্লাস ই সমান হচ্ছে টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে সঠিক। তারপর আছে তাহলে তা প্লাস দীর্ঘ ই, মানে জায়গাটা টানা যাবে, তা হচ্ছে এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি। তারপর আছে তা প্লাস উ, তা প্লাস উ সমান হচ্ছে টু, তা প্লাস উ সমান হচ্ছে টু, এটা হচ্ছে টু, এটা হচ্ছে শর্ট টু, টু। তা প্লাস উ সমান হচ্ছে টু, সমান হচ্ছে টু, এটা হচ্ছে দীর্ঘ টু। তারপর আছে টা প্লাস সমান হচ্ছে প্লাস এ সমানচে টি, সমানচে টি, সমানচে টি। টা প্লাস পানি এ যতটা টানা যায়, টি হচ্ছে তে, তে। তা প্লাস আই সর হচ্ছে তাই, শুনেছে তাই, শুনেছে তাই, শুনেছে তাই, শুনেছে তাই, সঞ্চে তাই। তারপর আছে তা প্লাস ও
শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? তো তারপর আসছে তা প্লাস দীর্ঘ ও মাঝে যতটা টানা যায়। তো 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 তারপর আসছে তা প্লাস আউ, শোনা যাচ্ছে তাউ, শোনা যাচ্ছে তাউ, শোনা যাচ্ছে তাউ, শোনা যাচ্ছে তাউ। তারপর আসছে তা প্লাস আম, তা প্লাস আম, শোনা যাচ্ছে তম, শোনা যাচ্ছে তম। তারপর আসছে তা প্লাস আহা, শোনা যাচ্ছে তাহা, শোনা যাচ্ছে তাহা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।